বাগবর সমষ্টির গোবিন্দপুর গাঁও গড়াখহনীয়ার প্রতিরোধের দাবি রাইজর আন্দোলনের কার্যসূচী। যা 15 দিনত 70টাক পরিয়ালর ঘর ভেটি নৈর বুকুত জাহ যাত বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানে উত্তাল করে তোলে নদীর পার। খহনীয়া প্রতিরোধ নকরিলে ভূত বর্জনের ভাবুকি। উল্লেখযোগ্য যে কলগাছের রাজচক্রর অন্তর্গত তথা বাঘবর সমষ্টির গোবিন্দপুর সতলা রোখুয়া পাথরচালি সতলা এনসি হাপাসরা আদি গাঁত বিগত 4 মাহ ধরে বেকি আর ব্রহ্মপুত্রর লগতে মানাহ নদীর গড়াখহনিয়ায় রুদ্রমূর্তি ধারণ করে 3 শতাধিক পরিয়াল ক্ষতিগ্রস্ত করার লগতে যা 15 দিনত 70টাক পরিয়ালর ঘর ভেটি উচন করাত সর্বশ্রান্ত হয়ে পড়ছে পরিয়াল সমূহ। ইয়ার উপরও খ বিঘা খেতি মাটি নদীর বুকুত জাহ যাওয়ার পিছতো বাঘবরের বিধায়ক শেরমাল আলী আহমেদ বরপেটা সাংসদ আব্দুল খালেক খবর লোবলৈ আহরি নোপাত ক্ষুব্ধ হয়ে পড়ছে এতিয়া অঞ্চলটোর রাইজ, যার ফলত খহনীয়ার প্রতিরোধের দাবিত এইদরে আন্দোলনের কার্যসূচী হাতত লৈছে। সরকারক শীঘ্রে খহনীয়া প্রতিরোধের দাবি জানার লগতে খহনীয়া প্রতিরোধ নকরিলে 2021-র নির্বাচনত সমূহীয়া ভোট বর্জন করিম বলে ভাবুকি প্রদান করেছে ভুক্তভোগী রাইজে। আজি প্রায় 4 মাহ ধরে একেরাহে সতলা গাঁও পঞ্চায়েতের বিভিন্ন গাঁও গড়াখহনীয় অব্যাহত আছে। অতি দুঃখের বিষয় ইয়াত আমার স্থানীয় প্রতিনিধির লগতে বাগবর সমষ্টির বিধায়ক বরপেটার সাংসদ ইহত আমার এই ঘরখহনীয় অঞ্চল আহি এই পরিয়ালবর্গর খবর লওয়া নাই, সেই কারণে আমি আজি পরিবেশ কার্যের হাতত লোক বাধ্য হয়েছি। যদি আমার এই সমস্যা সমাধান নকরে তেনহলে আমি অহা 21-র বিধানসভা নির্বাচনত ইয়ার যোগ্য প্রত্যুত্তর দিম, অন্যথা ভোট বর্জন করবলে বাধ্য হম। এই 15 দিনত 60-ৰ পৰা 70 পরিয়াল গৈছে আর এই 4 মাহত 300 অধিক পরিয়াল আমার এই প্রায় নদীর বুকুত যা গেছে। লগতে সরকারকে আহ্বান জানাম যাতে অতি সোনকালে আমার এই নদী গড়াখহনীয় প্রতিরোধের ব্যবস্থা করে আর ইয়ার স্থায়ী সমাধান করে। গড়াখহনীয় সমস্যা, এই সমস্যার কারণে আমি আন্দোলন করতে বাধ্য হয়েছি। প্রায় সম্পূর্ণ এটা বছর ধরে এই গড়াখহনীয়া হয়ে আছে, কিন্তু আমার বিধায়কর পৰা পঞ্চায়েতের পৰা সমষ্টিলৈকে বিধায়ক আমার সাংসদ বা জিলা প্রশাসন কোনোরে কারহান নাই। এটি আমি বিচারিছো এই আমার যে সমস্যা গড়াখহনীয় সমস্যা, এই গড়াখহনীয় সমস্যার স্থায়ী সমাধান করে দিব লাগে। যদি নকরে তেনেহলে অহা বিধানসভা 21-ৰ বিধানসভা নির্বাচনত ইয়ার উচিত প্রত্যুত্তর দিবলৈ আমি হাজু আছো। প্রয়োজনত আমি সম্পূর্ণভাবে এই গোবিন্দপুরবাসী রাইজে ভোট বর্জন করবলৈ বাধ্য হম। আজি 4-5 মাহ হয় গড়াখহনীতে ইমান ক্ষতিগ্রস্ত আমার এই জনসাধারণের হয়ে গেছে যে সেটু আর কোবালাগা নাই, সেইখান মানুষ আমি কত রাইজে থাকে কত বা ঘর বাড়ি লয় এখন মাটি যেবিলাক মাটি আছিল হাজার হাজার বিঘা মাটির নদী গড়াখহনীলে লয় গেছে, কিন্তু এতিয়া আমার একটা মানুষ কত বা খোটা গাড়াবার জায়গা নাই। ইমান দিন হয়ে গেল আমার রাইজ ইমান ক্ষতিগ্রস্ত হয়ে আছে, কিন্তু আমার শেরমান স্যার এতিয়াও আমাক দেখা নাই, সরকারের মানুষ তো আহাই নাই। কিন্তু এতিয়া আমি বিচার লাগছো যে আমার এই গোবিন্দপুরের যেবিলাক জনসাধারণ আছে সমস্ত দুর্ভোগীয়া পরিয়াল যাতে এতে ঘরে খাবা নাই, এতে কত খোটা কারব, সে যেবিলাক মাটি আছে গড়াখহনীয়া লয়ে গেছে। আমি সরকারের পরা এখানে আবেদন করু, আমি শেরমান স্যারের উপর এখানে আবেদন করু যে আপনালোকে সরকারে ধরি কেনেকৈ হলেও আমার নদী ভাঙাটু আমাক খেতিপুরণি দিবা লাগে, আমার হও হও বিঘা মাটি গড়াখহনীয়া লয়ে গেছে, এতে আমি কোত থাকি। সরকারে আমাক অলপ যদি মাটি খানি দি সহায় করে কোথা একটা ঘর করবা দেয় আমি রক্ষা পাম, আর নহলে আমার ইমান হব যে আমার নদীর ছাপ দিয়ে মরবা লাগবো, তার আমার কোনো একও রাস্তা নাই। কলকাতার প্রজাবেলির রিপোর্ট, অসম টুডে।